আজকে আমরা জানব 1430 নতুন বছরের কয়টি সূর্যগ্রহণ ও কয়টি চন্দ্রগ্রহণ রয়েছে। আসুন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি 6ই বৈশাখ 1430, 20 এপ্রিল 2023 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। সময় 7:35 00 সেকেন্ড দিবা থেকে 12:59 00 সেকেন্ড দিবা পর্যন্ত। বাংলাদেশ ও ভারতে অদৃশ্য এই গ্রহণ অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগরের দক্ষিণ ভাগে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্য হইবে। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তারপর আবারও দেখতে পাচ্ছি 26 আশ্বিন 1430, 14ই অক্টোবর 2023 বলয়গ্রাস সূর্যগ্রহণ রয়েছে। সময় 10:12 00 সেকেন্ড রাত্রি থেকে 2:55 00 সেকেন্ড রাত্রি পর্যন্ত। বাংলাদেশ ও ভারতে অদৃশ্য এই গ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ ব্যতীত হাওয়াই, উত্তর আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে দৃশ্য হইবে। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তারপর আবারও দেখতে পাচ্ছি 10 কার্তিক 1430, 28 অক্টোবর 2023 আংশিক খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে। সময় 1:35 00 সেকেন্ড রাত্রি থেকে 2:54 00 সেকেন্ড রাত্রি পর্যন্ত। বাংলাদেশ ও ভারতে সমগ্র অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য। যে সকল স্থানে দৃশ্য হইবে সে সকল স্থানে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়। তারপর শেষ গ্রহণটি হচ্ছে 25 চৈত্র 1430, 8 এপ্রিল 2024 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সময় 10:40 00 সেকেন্ড রাত্রি থেকে 2:52 00 সেকেন্ড দিবা পর্যন্ত। বাংলাদেশ ও ভারতে অদৃশ্য গ্রহণে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ নাই। ধন্যবাদ সবাইকে। এরকম পোস্ট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। রাধে রাধে।